পিতার নাম জুলাস মিয়া, মায়ের নাম কাজল। আমার বাড়ি হইল বাসুরালগা, পোস্ট চন্দ্রকোনা, থানা নকলা, ডিস্ট্রিক্ট শেরপুর। ওখানে আমার বয়স ছিল 16-17 এরকম। গার্লস স্কুলে একটা প্রতিষ্ঠান খুললো ইয়ং পোলা ফান্দারা। তখন আমরা আমল লীগের নেতৃত্ব নেতা আছিল বাজু মিয়া, উনি বললো তোমরা সবাই, আমরা ওই যে 300 লোক ওইখানে গার্লস স্কুলে, চন্দ্রকোনা গার্লস স্কুলে হাই স্কুলের মাধ্যমে আমরা ওখানে ট্রেনিং দিই। ওই বাড়ি বাড়ি থেকে আঙ্গের চাল দেয়, আমার লিগের নেতাকর্মীরা একটা চাল টেনে এনে দেয়, আমরা খাই আর ট্রেনিং দিই। দিতে দিতে আমাদেরকে বললো যে তোমাদেরকে সবাই জামালপুর যাইতে হবে। আমরা গেলাম আমাদের জামালপুর ডিস্ট্রিক্টে, ওইখানে স্কুলে রইলাম। শুনলাম যে বঙ্গবন্ধুরে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুরে অ্যারেস্ট করে আছে। যখন অ্যারেস্ট করে আছে, আঙ্গের মাথা ঠিক ছিল না। তখন আমরা ওইখানে বিহারি কলোনি আছিল জামালপুরে, আমরা রাত সন্ধ্যার সময় সবাই আক্রমণ করছি। রাতে 10:11 সময় শুনলাম যে পাঞ্জাবিরা আইতেছে ঢাকা থেকে, গাড়ি কে গাড়ি, ঢাকা জামালপুর টাউনটা সাফ হয়ে গেল। তখন আমরা সবাই চলে আই বললাম বাড়িতে। বাড়িতে আসার পরে ভারতে যাওয়া ধরলাম। ভারতে চলে যাওয়ার পরে আমরা ওইখানে মুক্তিযোদ্ধা হিসেবে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে আমাদের ট্রেনিং হইলো তুরাতে, ভারতে। ভারতে তুরা বাহারে গেলাম, তুরা বাহারে যাই দেখি আমাদের মেডিকেল করলো, সব কিছু করার পরে আমাদেরকে ভর্তি করলো। ভর্তি করার পরে ট্রেনিং হইলো। আমার সঙ্গে ছিল সুলতান, লেবু মাস্টার, তারপরে হাসমত, দুলাল, আমিনুল হক, তারপরে ছিল বেলায়েত, তারপরে ছিল বুচুন হক মাস্টার, এরা আমার সঙ্গে ছিল। ট্রেনিং হওয়ার পরে আমরা ওইখানে খুব কষ্ট করে ট্রেনিং দিছি, আর গান বাজনা করতাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আর বাংলাদেশের খবর নিতাম, পাকিস্তানেরা কী করতেছে না করতেছে এই সমস্ত খবর নিতাম। বাংলাদেশের মানুষ কীভাবে কান্দাকড়ি করে সব মারতে আছে এগুলো শুই না। আমরা আমার মা বাপ ভাই বোন থেকে গেছি, তাদের পাই না নাই এই চিন্তা ভাবনা করতাম আর ট্রেনিং দিতাম। যে যাই হোক, দেশ স্বাধীন না করিয়া আমরা কারোর মুখ দিয়ে আইতাম না, মা বাপের মুখ দিয়ে আইতাম না। আমার কথা একটাই ছিল, আমাদের কমান্ডার ছিল আবুল গিয়াস সাহেব, থানা কমান্ডার গিয়াস সাহেবের নিয়ে আমরা 40 জন লোক নকলা থানাতে আমরা 3 দিনে এখানে আসলাম। নকলা থেকে আবার অর্ধেক ভাগ হইয়া চর অঞ্চলে চলে গেলাম, সেটা দুলাল কমান্ডার ছিল আমাদের। দুলালের নেতৃত্বে হনুমান চর, কাদ্যসর, টিবির চর, সাইবের চর, এই সমস্ত চরগুলাতে থাকি আমরা যুদ্ধ করি। তখন ওইখান থেকে আমরা খবর পাইলাম যে আমাদের ওই নরুন্দী বাজার থেকে 2 জন মানুষ ধরে নিছে, গা ধরে নিয়ে মাইরা আসছে। এক হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, ওরে ধরে নিয়ে মাইরা নদীতে বাসায় দিছে। খবর শুনে আমরা কিছু লোক লাগানো আছিল, 2 বদরডে বদর বাড়ি আছিল রংপুরে, ধৈরা আইনা পাঞ্জাবিরা পাঞ্জাবি করে পাই নাই, ওদেরকে লোক আর মধ্যে ঢুকাইছি, চর আল্লাম আইনা ওখানে খুব কষ্ট দিয়ে মারছি, তারপরে নদীতে বাসায় দিছি কল স্ত্রী বান্ধা। এইভাবে আমরা জেনুই যাইতাম, এইভাবে আমরা অপারেশন করতাম। যে কোনো জায়গাতে মেসেজ আসতো, আমরা সন্ধ্যা লাগতো, আমরা সব উঠতাম, উঠতে যোগাযোগ করে আমরা এইভাবে আমরা অপারেশন করছি। আমরা বেশ 6টা 7টা ফ্লাইটের মধ্যে আমি আসছিলাম। আমরা ওইখানে সমস্ত দলগুলার সাথে আমরা সন্ধ্যা লাগলে আমরা যোগাযোগ করতাম, যোগাযোগ করিয়া কোন দিন কোন জায়গাতে অপারেশন করব, ওই অপারেশনগুলো আমরা সঠিকভাবে করছি।
আমরা আমি দুনিয়ার চিন্তা করি নাই, আমরা দুনিয়াতে যাবো বা মা বোন দেখবো এই চিন্তা আমরা করি নাই। আমাদের চিন্তা ছিল দেশ স্বাধীন করব। দেশ স্বাধীন হয়ে গেছে তখন আমরা যাই ময়মনসিংহে, সব জমা হয়েছি ময়মনসিংহে ভার্সিটিতে, আমরা সবাই জমা হয়েছি, তারপরে অস্ত্র জমা দিছি। আমরা অহন বর্তমানে মুক্তিযোদ্ধা যারা আমরা ছিলাম, আমরা সবই বেশিরভাগ গরিব বেশি। আমরা এই পক্ষে এই উপলক্ষে আমি চাই শেখ হাসিনা যেন আমাদেরকে দেয়, আর কিছু চাই না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।